নমস্কার, আমি নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবি। চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে মেষ আর বৃষ্টিক লগ্ন, মেষ লগ্ন অথবা বৃষ্টিক লগ্নর অধিপতি মঙ্গল। তাহলে আজকে আপনাদেরকে কিছু মঙ্গলের প্রতিকার বলবো। যেমন মঙ্গলের প্রতিকার হচ্ছে পলা। এই পলা আপনারা কোন কোন জায়গায় পাবেন? পলা আমরা দু জায়গায় পাই, এক হলো জাপানিজ, এক হলো ইটালিয়ান। জাপানিজ পলা দর্শক বন্ধু খুব রেয়ার পলা, জাপানি পলা খুব কম পাবেন। আমাদের নবগ্রহ জেমসে আপনারা ইটালিয়ান পলা পাবেন। ইটালিয়ান পলা আপনারা আমাদের এইখানে 700 টাকা রতি থেকে স্টার্টিং, হায়েস্ট আপনারা 5000 টাকা রতি অবধি আপনারা ন্যাচারাল ইটালিয়ান কোরাল পাবেন। আর এই পলা, পলা কিন্তু কোনো পাথর নয়, পলা অ্যাকচুয়ালি হচ্ছে সমুদ্রের কাঠ। আমরা সমুদ্রের তলায় মুক্ত এবং পলা, এই দুটো জিনিস আমরা সবসময় সমুদ্রের তলায় পাই। তাহলে পলা আমি আপনাদেরকে দেখাবো, এই হচ্ছে পলা। পলা আমাদের এইখানে আপনারা 700 টাকা রতি থেকে স্টার্টিং পাবেন, এই হচ্ছে রেড কোরাল। লাল পলা আপনারা 700 টাকা রতি থেকে আপনারা স্টার্টিং, এই হচ্ছে 700 টাকা রতি। আর আমাদের এখানে আপনারা তিকোন পলাও পাবেন, এটা অ্যাকচুয়ালি মহিলাদের ক্ষেত্রে খুব ভালো তিকোন পলা, এটা আপনাদের বাড়ির বাস্তুর জন্য খুব ভালো। আর আমাদের এখানে আপনারা ডিপ কালার, কালচে ডিপ কালার, এই হচ্ছে কালচে ডিপ কালার, কালচে ডিপ কালারের পলাও আপনারা অবশ্যই পাবেন। এটা মোটামুটি আপনারা 1500 টাকা থেকে হায়েস্ট 5000 টাকা রতি অবধি আপনারা কালচে ডিপ কালারে পলা পাবেন। এবং আপনারা আমাদের এখানে সাদা পলা পাবেন, সাদা পলা, এই হচ্ছে সাদা পলা। সাদা পলা আপনারা 300 টাকা রতি থেকে 1000 টাকা রতি অবধি আপনারা ন্যাচারাল সাদা পলা পাবেন। এই পলা আপনারা কি করে বুঝবেন? পলা যখনই আপনারা জিএসআই গেলে তখন লিখবে ন্যাচারাল রেড কোরাল। ন্যাচারাল রেড কোরাল লিখলে তাহলে ভাববেন এটা আপনার লাল পলা, ন্যাচারাল হোয়াইট কোরাল লিখলে তখন ভাববেন সাদা পলা। এই পলাও কিন্তু অনেক রকমের ফাংশন, কি ফাংশন? ধরেন একটা হয় গৈরিক কালার, গৈরিক কালার আমরা অ্যাস্ট্রোলজারি পারপাসে কাকে দিই? যারা মাঙ্গলিক। মাঙ্গলিক মানে কি? কারুর লগ্নতে মঙ্গল, ফোর্থ হাউসে মঙ্গল, সেভেন্থ হাউসে মঙ্গল, এইট হাউসে মঙ্গল অথবা টুয়েলথ হাউসে মঙ্গল, তাদেরকে আমরা গৈরিক পলা সাজেস্ট করি। যেহেতু মাঙ্গলিক, তাদের জন্য গৈরিক পলা আপনারা অবশ্যই পাবেন। গৈরিক পলা, গৈরিক পলা অ্যাকচুয়ালি বৃহস্পতি এবং মঙ্গলের জন্য কাজে আসে, খুব ভালো। যেমন কালচে ডিপ কালারের পলা, কালচে ডিপ কালারের পলা, মঙ্গল আবার কোন হাউসে বসলে উচ্চস্থ হয়? মঙ্গল যদি শনির ঘরে বসলে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়। তার জন্যে মঙ্গল যদি দেখি কারুর শনির ঘরে বসলে তখন আমরা কি বলি? তখন আমরা বলি কালচে ডিপ কালারের মধ্যে পলা পড়বেন, একদম কালচে ডিপ কালার, অক্সপ্ল্যাট কালার যাকে বলা যায়। তাহলে অক্সপ্ল্যাটের কালারে পলা আপনারা নবগ্রহ জেমসে কী দামে পাচ্ছেন? 1500 টাকা রতি থেকে আপনারা হায়েস্ট 5000 টাকা রতি আপনারা অক্সপ্ল্যাট কালার পাবেন। সাদা পলা, সাদা পলা কী পারপাসে? সাদা পলা ধরেন কারুর মঙ্গল অথবা শুক্র বা চন্দ্র উইক থাকলে তখন আমরা কিন্তু সাদা পলা সাজেস্ট করি। অথবা অনেকেই যাদের একটু সমস্যা থাকে, কিছু গাইনোলজিক সমস্যা অনেকেই আছে যে দাদা আমার প্রচণ্ড সমস্যা, তাদের জন্য আমি বলি আপনারা অবশ্যই সাদা পলা পরবেন, খুব বেশি উপকার পাবেন, খুব রিজনেবল প্রাইস এবং খুব ভালো কাজ। তাহলে এই পলার মধ্যে আমি যেমন বললাম, তাহলে আমরা মঙ্গল আমরা দেখতে হয় মঙ্গল কোন কোন হাউসে বসলে ভালো প্রভাব থাকে। মঙ্গল যদি আমি দেখি কর্কট রাশির ঘরে বসে গেলে তাহলে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে যায়, যেহেতু মঙ্গল হচ্ছে অগ্নি তত্ত্ব। আর কর্কট লগ্ন মানে কি? চন্দ্র, তো চন্দ্র হচ্ছে ওয়াটার। একটা জল, আগুনকে যদি আমি জলের মধ্যে দিলে তাহলে কী হবে? নিভে যাবে। তার জন্যই আমরা যখনই মঙ্গল কারোর যদি চন্দ্রর ঘরে বসে গেলে তখন কিন্তু আমরা বলি সাদা পলা পড়বে। সাদা পলা যেহেতু চন্দ্র, শুক্র এবং মঙ্গলের কাজ করে। আর আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একবার আসেন নবগ্রহ জেমসে। অনেক রকমের পাথর এবং অনেকেই কিন্তু রুক্রাক্ষ পছন্দ করে। কি দাদা আমি তো মানে পাথর অ্যাফোর্ড করতে পারবো না, তার উপরও তো আমি কী ধারণ করতে পারি বা রুক্রাক্ষ পড়লে কতমুখী পড়বো? তার জন্যে বলবো আপনার তিনমুখী রুক্রাক্ষ পড়বেন, এই হচ্ছে তিনমুখী রুক্রাক্ষ। তিনমুখী রুক্রাক্ষ আপনারা পেয়ে যাবেন 1500 টাকা পিস, এই হচ্ছে রুক্রাক্ষ। তাহলে রুক্রাক্ষ আবার দু রকমের হয়, এক হয় নেপালি, এক হয় ইন্দোনেশিয়া। সব থেকে ভালো কোয়ালিটির যে রুক্রাক্ষ সেটা কিন্তু নেপালি রুক্রাক্ষ হয়। নমস্কার দর্শক।